সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সভাপতি বাংলাদেশ পথনাটক পরিষদ, সহসভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, সভাপতি ঢাকা পদাতিক, নির্বাহী সদস্য ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ মিজানুর রহমান। শুভ সকাল, কেমন আছেন? জি, ভালো আছি। আমরা রিসেন্টলি একটি মেলা দেখেছি যেটি 1 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই উৎসবটা কেমন ছিল সে সম্পর্কে একটু জানতে চাই। প্রতি বছরের না, এবারও আমরা 1 থেকে 7 মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের বাংলাদেশ পথনাটক উৎসব বলে যে আয়োজনটি করে থাকি সেটি করেছি, এবং সেটি বাংলাদেশ পথনাটক নামকরণের সাথে সম্পর্কটা সাযুজ্য বজায় রাখতে গিয়ে আমরা সারা দেশের দলগুলোকে এই উৎসবে আমন্ত্রণ জানাই। তো আমাদের সারা দেশে 100 নাটকের দল আছে আমাদের সদস্য, কিন্তু সবগুলো দলকে তো আর 7 দিনে অ্যাকোমোডেট করা যায় না, সেই কারণে আমরা বাছাইকৃত কিছু দল নিয়ে প্রায় 150 নাটকের দল নিয়ে উৎসবটা করি। এবছর যেমন আমাদের উৎসবে 7 দিনে অংশগ্রহণ করেছিল 46টি নাটকের দল, তো 7 দিনে নাটকের দর্শকরা একসাথে এক জায়গায় বসে এতগুলো নাটক দেখার সুযোগ পেয়েছে। এতে করে দর্শকদের মধ্যে এক ধরনের আগ্রহ সৃষ্টি হয়, এবং যারা নিয়মিত এখানে উৎসবগুলোতে নাটক দেখতে আসেন তারা প্রতি বছরে অপেক্ষা করে যে এই সময়টা কখন আসবে, একসাথে সারা দেশে নাটকগুলো আমরা দেখতে পাবো। তো সেই দিক দিয়ে আয়োজক হিসেবে আমরা খুব সন্তুষ্ট যে আমরা হয়তো সফল হয়েছি, না হলে তো বিভিন্ন বিরূপ মন্তব্য বা সমালোচনা শুনতে পেতাম। কত বছর ধরে এরকম উৎসব করে আসছেন? আমরা বাংলাদেশ পথনাটক পরিষদের উদ্যোগে এই উৎসবটি 2002 সালে শুরু করেছিলাম। আচ্ছা, তারপর থেকে ধারাবাহিকভাবে এখন পর্যন্ত করে আসছি। মাঝে 2 বছর আমাদের জন্য রাজনৈতিক এবং বৈশ্বিক সংকটের কারণে করাটা বাস্তবসম্মত হয়ে ওঠেনি। একটা ছিল 2009 সালে, আমরা সকলে অবগত যে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারিতে বিডিআর হত্যাকাণ্ড বলে যে মর্মবেদনাদায়ক যে ঘটনাটি ঘটেছিল সেই সময়টায় 4-5 দিনের মাথায় এরকম একটি উৎসব আয়োজন করা সম্ভব ছিল না, তো সেই কারণে আমরা করিনি। আর 2020 সালের যখন কোভিডে সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেল, সেই কোভিডের পরে 21 সাল পর্যন্ত এর ধারাবাহিকতা ছিল, সেই বছর মার্চের উৎসবটি আমরা করতে পারিনি। আচ্ছা, পথনাটকের আর কী কী ধরনের কাজ হয়ে থাকে? পথনাটকের আমরা তো জাতীয় ভিত্তিক সংগঠন, প্রত্যেকটি দল তাদের অবস্থান থেকে তাদের মতো করে পথনাটকের কাজ করে। আমরা জাতীয় ভিত্তিক সংগঠন হিসেবে তাদের অভিভাবকত্ব করি, সেই অভিভাবকত্ব হলো নতুন নতুন নাট্য ভাবনা তাদের মধ্যে প্রসারিত করার জন্য আমরা যোগাযোগ করি, চেষ্টা করি, এবং আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি, আমরা প্রকাশনা করি, তারপরে আমরা সেমিনার করি। তো এইসবের মধ্য দিয়ে যাতে একটা আমাদের উৎকর্ষতা বাড়ে শিল্পীদের মধ্যে এবং চর্চার ব্যাপারে অনেক বেশি মনোযোগী হয় সেই চেষ্টাটা করি। সেটি কখনো কখনো ঢাকা কেন্দ্রিক, কখনো কখনো বিভাগীয় পর্যায়ে আমরা আয়োজন করি। ওই বিভাগে আমরা প্রশিক্ষক সহ চলে যাই, সেখানে গিয়ে 3-5 দিনের সেই কর্মসূচিগুলি করে থাকি। আচ্ছা, এই উৎসবগুলো কি এরকম 1 সপ্তাহ ধরেই হয় নাকি আরও বেশি সময় ধরেও করে থাকেন? মার্চ মাসে যে উৎসবটা করি সেটা 1 সপ্তাহ ধরে করি, এটাকে একটা রীতি হিসেবে আমরা তৈরি করার চেষ্টা করছি। তার বাইরে 2 দিন 3 দিন 5 দিন, এবং আরও একটি বিষয় আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাচ্ছি এবং অনেক দর্শক জানেন, সেটা হলো পথনাটক হয় উন্মুক্ত পরিবেশে, খোলামেলা পরিবেশে। খোলামেলা পরিবেশ হইলে আমরা প্রকৃতিকে অস্বীকার করতে পারি না, প্রকৃতির যে চরিত্র তার সাথে সাযুজ্য রেখে তার সাথে সমন্বয় করে আমাদের প্রোগ্রামটা করতে হয়। সাধারণত শীতকালে এই প্রোগ্রামগুলো করা খুব নিরাপদ হয়, সেই কারণে আমরা অক্টোবরের দিকে শুরু করে একদম 1 মে পর্যন্ত এই দীর্ঘ সময়ে প্রতি শুক্রবারে ঢাকা শহরের কোনো না কোনো জায়গায় আমরা 4টি 5টি 7টি নাটক করে থাকি। যেমন ঢাকায় মিরপুরে করি, শহীদ মিনারে করি, আমরা উত্তরাতে করি, দনিয়াতে করি, এদিক দিয়ে পাশে গাজীপুরে করি, টঙ্গিতে করি, এরকম বিভিন্ন এলাকাগুলো বাছাই করে করে ওইখানে গিয়ে আমরা নাটক করে আসি। আচ্ছা, আপনি তো ঢাকা পদাতিকের সভাপতি, আপনাদের কর্মকাণ্ড কাজ নিয়ে একটু জানতে চাই। আমাদের ঢাকা পদাতিক আপনার মাধ্যমে যেটা বলছি, এই 10ই মার্চ আমাদের হলো 44তম প্রতিষ্ঠাবার্ষিকী। সাইফুল আলম চৌধুরী বলে চট্টগ্রামের একজন সিনিয়র নাট্যকর্মী আছে, ওনাকে এবং ঢাকায় আরেকটি মেয়ে শিল্পী আছে যে একক অভিনয় করছে একটি নাটকের, সেটা প্রায় 200-র কাছাকাছি প্রদর্শনী হয়েছে, আর তার টোটাল অভিনয়ের রজনী 600-র উপরে। তো সেই মেয়েটিকে আমরা, তার নাম হলো রোশন জান্নাত রোশনি, তো তাকেও পদক দিয়েছি। আচ্ছা, আপনি তো একটা সময় মিডিয়াতে টেলিভিশনে পরিচিত একটি মুখ ছিলেন, এখন সেভাবে কাজ করছেন না কেন? সেটা আসলে আমি মূলত 1989 সাল থেকে প্রায় 2000 সাল পর্যন্ত
ধারাবাহিকভাবে অনেক কাজ করেছি, তার মধ্যে একটা বড় সময় ছিল শুধু বাংলাদেশ টেলিভিশন ছিল, যখন শুধু একটি প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন ছিল, সেই সময় মানুষের কাছে পৌঁছানোটা অনেক সহজ ছিল, কারণ মানুষ অপেক্ষা করত যে মঙ্গলবার আসলে ধারাবাহিক নাটক হবে, বৃহস্পতিবার আসলে সাপ্তাহিক নাটক, পরিবার নিয়ে বসে থাকতো, বসে থাকতো, যে না একটা দুইটা নাটক করলে অনেক বেশি পরিচিত হওয়ার সুযোগ ছিল, আর সেই সময় আমি অনেকগুলো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলাম। কিন্তু পরবর্তীতে সামাজিক ব্যস্ততা, পারিবারিক দায়, সাংগঠনিক ব্যস্ততা এবং বয়সেরও কারণে, কারণ এক একটা বয়সে এক এক ধরনের চরিত্র নির্মাণ হয়, আমাদের এখন যেই বয়স সেই বয়সের চরিত্রগুলো এখন কম নির্মাণ হয়, তো এই সব কিছু মিলিয়ে ওইভাবে আর সময় সমন্বয় করা হয় না, সেই কারণে অভিনয়টা কমিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি তো আইটিআই বাংলাদেশ কেন্দ্রের নির্বাহী সদস্য, তো আমরা একটু জানতে চাই যে আইটিআই এর কার্যক্রম কিভাবে চলছে। আইটিআই হলো একটা ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, সারা পৃথিবীব্যাপী নাট্যকর্মীদের একটি সংগঠন, তো সারা পৃথিবীব্যাপী নাট্যকর্মীদের যে সংগঠন সেটা সেন্ট্রাল কমিটি সারা পৃথিবী চালাতে পারে না, সেই কারণে এটা ডিজাইনটা এরকম প্রত্যেক দেশে আলাদা কমিটি আছে, তো আমি বাংলাদেশ কমিটির নির্বাহী কর্মকর্তা। তো আমরা মূলত বিশ্ব নাট্য দিবস করা, উৎসব করা এবং সেমিনার করা, বিদেশ থেকে কিছু নাটক নিয়ে আসা বা নাটকের এক্সপার্ট যারা আছে প্রশিক্ষক নিয়ে এসে প্রশিক্ষণ দেয়া, এই ধরনের কাজগুলি করে, একটু স্পেসিফিক্যালি ভিন্ন মাত্রার কাজ, তো সেই কাজগুলি হয়। যেমন এই 27 মার্চ বিশ্ব নাট্য দিবস, যেটা নাট্যকর্মীরা সারা পৃথিবীতে একসাথে উদযাপন করে, আমরা এবারও বিশ্ব নাট্য দিবস 27 মার্চে করবো এবং সাড়ম্বরে করবো, সেগুলি হয়ে থাকে। আর এই বছরের শেষের দিকে, অক্টোবর নভেম্বরের দিকে একটি ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল করার আলোচনা ইতিমধ্যে হয়েছে আমাদের মধ্যে, আশা করি সেটিও সফলভাবে করতে পারবো। কতটা প্রয়োজন যারা এই যে থিয়েটারে কাজ করছে বা যারা অভিনয় জগতে আসার জন্য আগ্রহী, তাদের জন্য কতটুকু প্রয়োজন এরকম থিয়েটার তৈরি হওয়া বা আরও নতুন নতুন কিছু স্টেপ নেওয়া? থিয়েটার একটি কঠিন অধ্যবসার বিষয়, এটা চাইলে হয়ে যাবে না, আর কেউ কেউ জন্মগতভাবে হয়তো এরকমভাবে প্রতিভাবান হন, সেটা এক জিনিস, কিন্তু এই শিল্পে কাজ করতে হলে নিজেকে তৈরি করতে হয়, তৈরি করতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বা যে কোনো শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা আজ থেকে 40 বছর আগে যখন শুরু করেছিলাম, তখন কোথাও প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশে থিয়েটার শেখানোর কোনো সুযোগ ছিল না, তখন আমরা বারবার এই আকাঙ্ক্ষা থেকে সরকার এবং সমাজে যারা দায়িত্বশীল আছে তাদের প্রতি এই আহ্বানটি করছিলাম যে আমাদের প্রাতিষ্ঠানিক থিয়েটার শেখানোর চেষ্টা করা হোক, উদ্যোগ নেওয়া হোক। আমরা সফল হয়েছি, বর্তমানে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটিগুলো নাট্যকলা পড়াচ্ছে, নাট্যকলা থেকে পাশ করে তারা বিভিন্ন জায়গায় সমাজে বিভিন্ন পেশায় গিয়ে কাজ করছে, পাশাপাশি নাটকেও কাজ করছে। এই যে প্রশিক্ষিত একটা প্রজন্ম নাটকে যুক্ত হয়েছে, তারা কিন্তু নাটকের গুণগত মান বৃদ্ধিতে একটা ভালো ভূমিকা রাখতে পারছে, এবং এগুলি আর ভবিষ্যতে আরও যত বেশি প্রশিক্ষিত লোক আসবে মাধ্যমটা তত বেশি সমৃদ্ধ হবে। আপনারা যে আয়োজনগুলো করেছেন খুব ভালোভাবে এবং সবার মাধ্যমে পৌঁছায় দেওয়ার সবার কাছে, যে তারা যেন বুঝতে পারে, সেই জায়গা থেকে ফিডব্যাকটা কেমন পাচ্ছেন এবং আগামীতে যারা এই সংস্থার সাথে কাজ করছে বা কিছু শিখতে পারছে তাদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? এখানে আপনার মাধ্যমে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, থিয়েটার যেটা আমরা করছি, মূলধারার থিয়েটার বলি এটাকে, আমরা এক ধরনের আন্দোলন বলি, সেই আন্দোলনটা হলো সমাজ নির্মাণের আন্দোলন। সেই সমাজ নির্মাণটা কী হবে, সামাজিক যে সংকটগুলো আছে, যে অনিয়ম আছে, যে অন্যায় আছে, অত্যাচার আছে, তার থেকে মানুষকে মুক্তি দিয়ে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা কঠিন বা সমন্বিত উচ্চারণ যাতে তৈরি হয় সেই জায়গাটা গড়ে তোলার চেষ্টা করা, সেই চেষ্টাটা আমরা করছি। এবং তার জন্য আমরা প্রফেশনাল ওয়েতে একটা কাজ করছি, নন প্রফেশনাল রিটার্নে, বলে কীভাবে আমরা থিয়েটার যে কাজ করি কোনো ধরনের ওখান থেকে আমাদের অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা বা সাহায্য সহযোগিতা বা ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু কাজটা করতে হয় প্রফেশনালদের মতো, কারণ অ্যামেচারের মতো কাজ করলে এটা ভালো কোনো সুফল পাওয়া যাবে না। তাই আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যে এদেশের মূলধারার সংস্কৃতি চর্চার সাথে যারা আছে, সেটা নাটকে হোক, গানে হোক, আবৃত্তিতে হোক বা যেই শিল্পে হোক, সকলে মিলে কিন্তু আমরা সমাজটাকে পরিবর্তন করে আমাদের নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য একটা পৃথিবী নির্মাণের লড়াই করি। সম্মিলিত সংস্কৃতি জোটের শিল্পের সকল শাখার সংগঠন জড়িত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট একটি ফেডারেল বডি, যার মধ্যে মনে করেন নাচ, গান, আবৃত্তি, যাত্রা, তারপরে মূকাভিনয়, সকল চলচ্চিত্র সবাই যুক্ত আছে। এই সবার যুক্ততার মধ্য দিয়ে আমি যেটা বলছিলাম যে সমাজ পরিবর্তনের যে চেষ্টা সেইটাকে আরও বেগবান করার জন্য এই
সমন্বিতভাবে চেষ্টাটা করায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের কাজ। এখন সম্মিলিত সাংস্কৃতিক জোট আমরা কখনো কখনো রাজনৈতিক বিষয়ে আমরা আমাদের বক্তব্য দিয়ে অবস্থান নিই, তো সেইটা নিয়ে কারো কারো কাছে হয়তো এটা পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটার পক্ষে আমি অবস্থান নেই, সেই লড়াইটা করি। তো সম্মিলিত সাংস্কৃতিক জোট সেই চেষ্টাটা করে আমরা একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা করি এবং তার লক্ষ্যে আমরা আমাদের কাজগুলি পরিচালিত করি। আমরা মনে করি এদেশের হিন্দু, এদেশের মুসলিম, এদেশের বৌদ্ধ, এদেশের খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই, এখানে ধর্মীয় কারণে কোনো বিভেদ করা যাবে না। আমরা মনে করি ভৌগোলিক কারণে বিভেদ করা যাবে না, ও অমুক জেলা ও অমুক জেলা সেই বিভেদটা করা যাবে না। আমরা মনে করি লিঙ্গের ব্যাপারে কারোর প্রতি অন্যায় করা যাবে না, তুমি নারী তুমি অন্য থেকে বঞ্চিত হবার সুযোগ কম পাবা, তুমি নিচু স্বরে কথা বলবা, তুমি আড়ালে আপডালে থাকবা, সেইটা হবে না। এই পৃথিবীর সবার সমান অধিকার নিয়ে, সমান সুযোগ সুবিধা নিয়ে সবাই বেড়ে উঠবে, সবাই বেঁচে থাকবে এবং সবাই এই সুযোগগুলো ভোগ করবে, এই লক্ষ্যে আমাদের চর্চাটা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কিছু কথা বলেছেন, আশা করছি দর্শকদের ভালো লেগেছে, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ, এবং বছরে অন্তত এক দুইবার বিভিন্ন প্রোগ্রামে আমার আসা হয়, সেই কারণে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি গণমাধ্যম আমাদের কথাগুলোকে অনেক বেশি দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে পারবে, সেই কারণে আমাদেরকে গণমাধ্যমের কাছে ফিরে আসতে হয় এবং আপনারা সেই সুযোগটা দেন, সেই কারণে এটিএন বাংলাকে ধন্যবাদ। দর্শক, আশা করি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।